আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে প্রিপেড মিটার। ইদানিং দেখা যাচ্ছে যে যারা প্রিপেড মিটার ব্যবহার করেন বাসার ক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তো অনেক মিটারই মানে আপনারা ব্যবহার করতে করতে একটু লোড বেশি হয়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনারা বাসার স্বাভাবিক লোড ব্যবহার করছেন এসি অন করলে বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনারা একটা মোটর চালাচ্ছেন আর একটা মোটর দিলে বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণটা কি এবং কেন এই মিটারগুলো বন্ধ হচ্ছে বা বন্ধ হওয়ার পর কিছুক্ষণ পর আবার লাইন আসছে, মানে অর্থাৎ 3-4 মিনিট লোড ব্যবহার করলে বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যাটা কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মিটারগুলো বন্ধ হওয়ার কারণ হচ্ছে গভর্নমেন্ট নতুন রুলস করছে, যেটা হচ্ছে আপনার যারা মানে বর্তমান লোডশেডিংয়ের কারণ হচ্ছে যারা মানে লোড পারমিশন যা নেওয়া বিদ্যুৎ বিভাগ থেকে তার চেয়ে বেশি লোড ব্যবহার করছে, যার কারণে লোডশেডিংয়ের মাত্রা বাড়ছে, মানে অনাকাঙ্ক্ষিত লোডের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এই জন্য সরকার নতুন করে রুলস করছে যে যার যে যে গ্রাহকের যে লোড পারমিশন আছে তার বেশি সে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, এবং তার জন্যই এই নতুন প্রসেসটি তৈরি করছে। তো আপনাদেরকে আমি কিছু দেখাই, এটা হচ্ছে প্রিপেড মিটারে একটা টোকেন, যে টোকেনটা হচ্ছে আপনার ওভারলোডের কারণে বা লোড বৃদ্ধির এই সমস্যাটির কারণে আপনারা এখানে একটু লক্ষ্য করেন যে এটা হচ্ছে একটা থ্রি ফেজ প্রিপেড মিটার, এর ম্যাক্সিমাম লোড নেওয়া হচ্ছে 15 কিলো, অর্থাৎ এই টোকেনটি গভর্নমেন্ট নতুন করে জেনারেট করছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার সেটিংস কোড, অর্থাৎ আপনাদের যদি যে লোড পারমিশন নেওয়া আছে তার বেশি ব্যবহার করলে মিটারটি বন্ধ হয়ে যাবে, এবং এই বন্ধ হওয়ার কারণ হচ্ছে অনাকাঙ্ক্ষিত লোড, যে আপনার 5 কিলো লোড নেওয়া আছে আপনি 5 কিলোর বেশি ব্যবহার করলে বন্ধ হয়ে যাবে, এই সেটিংসটা আগে ছিল না, এটা নতুন করে সরকার আপডেট করছে বা বিদ্যুৎ অফিস আপডেট করছে সরকারের নির্দেশে। আপনাদেরকে আরও একটা টোকেন দেখাই, এই গ্রাহক যদি 8 কিলোর বেশি লোড ব্যবহার করে তাহলে এই মিটারটি বন্ধ হয়ে যাবে, আর তখনই এই মিটারটি বন্ধ হয়ে যাবে এবং সে ব্যবহার করতে পারবে না, বা তার কিছুক্ষণ পর আবার চালু হবে, কিন্তু আবার যদি অতিরিক্ত লোড ব্যবহার করে তাহলে বন্ধ হয়ে যাবে। এর কারণ হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত লোড, যেটা বারবার বলছে যে আপনারা যে লোড পারমিশন নিয়েছেন তার চেয়ে বেশি ব্যবহার করছেন, যার কারণে এই মিটারটি বন্ধ হচ্ছে। এখন আপনাদের করণীয় হচ্ছে নির্বাহী প্রকৌশলী দপ্তরে যোগাযোগ করে আপনাদের লোড বৃদ্ধি করা, আপনারা যে লোড ব্যবহার করেন সেই লোড ক্যালকুলেশন করে লোড বৃদ্ধি করার পর নতুন করে আবার সেটিংসটা করা, লোড বৃদ্ধি করা, তা নাহলে আপনাদের এরকম বারবার বন্ধ হয়ে যাবে, আপনারা কিছুই ব্যবহার করতে পারবেন না, আর সরকারকে নানাভাবে গালি গালাজ করবেন বা বিদ্যুৎ অফিসের লোকজনকে নানাভাবে খারাপ ব্যবহার করবেন। দয়া করে আপনাদের লোড পারমিশনটি ঠিক করেন, তারপর আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন, বা ব্যবহার করছেন কিন্তু আপনার লোড পারমিশন বৃদ্ধি করার অনুমোদন নেন, তারপর আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভিডিও বেশি বড় করব না, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, এবং লাস্টটা একটি কথা বলতে চাই যে অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করবেন যারা আপনার মতন গ্রাহক যারা আরও আছে তারাও যাতে এই ভিডিওটি পায় এবং এটা জানতে পারে এই বিষয়টা যে মিটার বারবার কেন বন্ধ হচ্ছে, সেই বিষয়টা যাতে সবাই জানতে পারে সেই জন্য আপনারা শেয়ার করবেন অবশ্যই।